এই গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এর পূর্বের কতকগুলি ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে কিভাবে কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে বলেছিলাম। আপনারা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে আপনারা আপনাদের একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পেজ, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিসক্লাইমার পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, আরও অন্যান্য পেজ যেগুলি অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য বিশেষ বিশেষভাবে প্রয়োজন, কিভাবে সেই পেজগুলি আপনি ক্রিয়েট করবেন, সেগুলিতে কী কী তথ্য দিবেন এবং সেই পেজগুলিকে আপনি এই ফুটার সেকশনে কিভাবে অ্যাড করবেন সেই সম্পর্কে বলবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। এর জন্য আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডেতে লগ ইন করে নেবেন। যারা লগ ইন করতে পারছেন না তাদের জন্য জাস্ট আমি বলে দিচ্ছি, যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করবেন আপনার ওয়েবসাইটের ইউআরএল। যেমন আমার ক্ষেত্রে HARISLAB.RF.GD, এটি আমার ওয়েবসাইটের ইউআরএল। ইউআরএল টাইপ করার পরে স্ল্যাশ দিবেন, এরপরে wp-admin লিখে দিবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা এন্টার বাটনে ক্লিক করবেন বা সার্চ বাটনে। তো আপনাদের কাছে ওয়ার্ডপ্রেসে লগ ইন হওয়ার জন্য লগ ইন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। লগ ইন করার পূর্বে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনার ব্রাউজারের পেজটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করার জন্য। এর ফলে আপনার মোবাইল স্ক্রিনটি কম্পিউটার ল্যাপটপ স্ক্রিনের ন্যায় কাজ করবে, আপনারই কাজ করতে সুবিধা হবে। এর জন্য টপ রাইট কর্নারে যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে লগ ইন করার জন্য এখানেতে যে ইউজার নেম বা ইমেল আইডি দেখতে পাচ্ছেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার সময় বা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেটি এখানে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডেতে লগ ইন হয়ে যাবেন। এরপরে পেজগুলি ক্রিয়েট করার জন্য লেফট সাইডে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন, এর মধ্যে পেজেসে ক্লিক করতে হবে। এরপরে অল পেজেসে ক্লিক করবেন। তো আপনার আগে থেকেই যে পেজগুলি ক্রিয়েট করা থাকবে সেগুলি আপনি দেখতে পেয়ে যাবেন। ওই পেজগুলি আপনার বিশেষ কোনো কাজের নয়, আপনারা চাইলে ওগুলিকে ডিলিটও করে দিতে পারেন। তো দেখুন, মনে হচ্ছে সম্ভবত নেটটা স্লো রয়েছে, সেই কারণেই পেজের অপশনটি আপনার ওপেন হতে দেরি হলো। তো যাই হোক, এখানেতে দেখুন আপনার তিনটি পেজ ক্রিয়েট রয়েছে, এগুলির সমস্তকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের ক্ষেত্রে বেশি পেজও থাকতে পারে বা কমও থাকতে পারে, সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন বাল্ক অ্যাকশনস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মুভ টু ট্রাসে ক্লিক করে দিবেন, দেন জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে এর সাইটে অ্যাপ্লাই বা ওপরেতে এই যে এর সাইটে অ্যাপ্লাই, যেখানে খুশি অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রাসে মুভ হয়ে যাবে। আপনি যদি পার্মানেন্ট ডিলিট নাও করেন, এক মাস পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব ডিলিট করার জন্য। এর জন্য ট্রাসে ক্লিক করবেন, দেখুন তিনটে পেজ ট্রাসে পাঠিয়েছিলাম, তিনটি শো করাচ্ছে। এরপরে দেখুন আপনারা একটি একটিও সিলেক্ট করতে পারেন, বা টাইটেলের আপনার লেফট সাইডে এই যে ঘর, এই ঘরের টিকমার্ক দিবেন, তাহলে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখুন বাল্ক অ্যাকশনস, এর উপরে ক্লিক করবেন, দেন ডিলিট পারমানেন্ট অপশনটি সিলেক্ট করবেন, এরপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। তো অটোমেটিক্যালি আপনার সমস্ত পেজগুলি ট্রাস থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। এরপরে নতুন পেজ ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন পেজ ক্রিয়েট করার ড্যাশবোর্ড আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানেতে আপনাকে পেজের নেম এবং পেজ সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। ফার্স্ট পেজ আপনারা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করবেন, এর জন্য টাইটেলে অ্যাবাউট আস লিখে দিবেন।
লেখার পরে নিচেতে আপনি কি লিখবেন দেখুন, অ্যাবাউট আস মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে, এখানেতে লিখতে হবে। আপনার ওয়েবসাইটটি যদি কোনো নিউজ রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি লিখে দেবেন এইভাবে যে এই ওয়েবসাইটটি নিউজ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের যে নিউজ ডেলি ডেলি পেয়ে যাবেন, যেমন এন্টারটেনমেন্ট রিলেটেড, টেকনোলজি রিলেটেড বা ব্লগস পিওফো রিলেটেড, আরও বিভিন্ন ধরনের, ঠিক আছে। বা এইভাবেও আপনারা লিখতে পারেন অ্যাওডাস পেজ। প্রথমে লিখবেন দিস ইজ আপনার ওয়েবসাইটের ইউআরএল। দেখুন যে সমস্ত জায়গায় www.com রয়েছে এই জায়গাগুলোতেই আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ঠিক আছে। যেমন আপনার ওয়েবসাইটটি যদি technology.com হয় তাহলে technology.com এখানেতে টাইপ করবেন www.com এর জায়গায়, ঠিক আছে। আর দেখুন কোন কোন পেজগুলি আপনাকে ক্রিয়েট করতে হবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লাইমার পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কপিরাইট পলিসি। তো এই পেজগুলি আগে থেকেই আমি ক্রিয়েট করে রেখেছি এবং কী কী ইনফরমেশান দিতে হবে তাও এখানেতে টাইপ করা রয়েছে। আমি গুগল ড্রাইভের একটি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা গুগল ড্রাইভে ওপেন করে নেবেন। দেন এই সমস্ত পেজগুলি পুরো লেখা থাকবে, জাস্ট কপি করে আপনার ওয়েবসাইটেতে পেস্ট করে দেবেন যথাযোগ্য জায়গায়। যেমন কন্ট্যাক্ট আসে, কন্ট্যাক্ট আসের ডিটেলসগুলো, প্রাইভেসি পলিসি পেজে প্রাইভেসি পলিসির ডিটেলসগুলো। আর একটা কথা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি, যেখানেতে www.com রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, মনে রাখবেন। আর যেখানেতে শুধু আপনার www থাকবে, .com থাকবে না, সেখানে আপনার ওয়েবসাইটের নেমটি দিবেন, ঠিক আছে। তো যাই হোক, অ্যাবাউট আস, অ্যাবাউট আসে আমি যেহেতু টেকনোলজি রিলেটেড ইনফরমেশান দেবো তাই লিখেছি দিস ইজ www.com ওয়েবসাইটের ইউআরএল। দেন ইন দিস ওয়েবসাইট প্রোভাইডেড ফর ইউ এনি টেকনোলজি ইনফরমেশান অর টিপস অ্যান্ড ট্রিক্স, এনি ইনফরমেশান ইউ গেট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর ফ্রি ফ্রম দিস ওয়েবসাইট। তো আপনি আপনার হিসেবে লিখতে পারেন, জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এটা আমি রেকমেন্ড করব আপনার হিসেবেই লেখার জন্য, কেননা ওয়েবসাইটটি যে বিষয়ের সেই বিষয়েই আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে জাস্ট কোনো কিছু করার দরকার নাই, আপনারা এই যে ওপরেতে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। পাবলিশ বাটনে ক্লিক করার পূর্বে এখানেতে যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন এই ইউআরএলটি আপনার শো করাবে, ইউআরএলে ক্লিক করবেন। দেন এইখানেতে পারমালিঙ্কে যদি অ্যাবাউট আস লেখা চলে আসে ভালো, নাহলে আপনারা এটিকে এডিট করে অ্যাবাউট আস লিখে দিবেন, ঠিক আছে। লেখার পরে জাস্ট আপনারা সাইটে একবার আঙুল দাবিয়ে দেবেন, তো অ্যাবাউট আস এখানেতে নিয়ে নিবে, ঠিক আছে। এরপরে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, দেন পুনরায় পাবলিশে ক্লিক করবেন, তো আপনার পেজটি পাবলিশ হয়ে যাবে। এরপরে ব্যাক করে নেবেন, ব্যাক করার পরে যে পেজটি আপনাকে ক্রিয়েট করতে হবে তা হলো কন্ট্যাক্ট আস, পুনরায় অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখানেতে আপনারা লিখবেন কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। এরপরে এখানেতে দেখুন আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে এই রকম ইনফরমেশান দিতে হবে। আপনি চাইলে শুধু ইমেলও দিতে পারেন, এমনটা নয় যে ইমেল দিলে অ্যাডসেন্স অ্যাপ্রুভেল হবে না, 100% হবে। আপনারা এখানে ইমেল আইডি দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন বা একটি কন্ট্যাক্ট আস যে প্রফেশনাল পেজও ক্রিয়েট করতে পারেন। যেমন দেখুন এই যে একটি আপনার কীভাবে, যেখানেতে নেম আপনাকে এখানে দেওয়ার অপশান রয়েছে, ইমেল আইডি দেওয়ার অপশান রয়েছে, সাবজেক্ট অর্থাৎ টপিক দেওয়ার অপশান রয়েছে, মেসেজ অর্থাৎ কী মেসেজ আপনি দিতে চান কন্ট্যাক্ট করার জন্য সেটি এখানেতে টাইপ করার অপশান আমি দিয়েছি। দেন সাবমিটে ক্লিক করলেই এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। যেই ইমেল আইডি দিয়ে কন্ট্যাক্ট আস পেজটি তৈরি করা থাকবে সেই ইমেল আইডিতে এই ইনফরমেশানগুলি চলে যাবে। তো জাস্ট এই ভিডিওতে আমি এই ধরনের কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করা দেখাবো না, কেননা এটি দেখাতে গেলে আরও কমপক্ষে 5 থেকে 7 মিনিট সময় লাগাবে। এর পরের একটি ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের প্রফেশনাল কন্ট্যাক্ট আস পেজ কীভাবে ক্রিয়েট করবেন তা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখন আমি স্কিপ করছি। যাই হোক, কন্ট্যাক্ট আস পেজে আপনারা এই ধরনের তথ্য দিতে পারেন যা আমি উল্লেখ করেছি। জাস্ট আপনারা কপি করবেন এখান থেকে, কপি করার পরে আপনার এখানেতে পেস্ট করে দিবেন। আমি পূর্বেই বলেছি এমনটা নয় যে এই ধরনের শুধু ইমেল, ফেসবুক,
আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভেল হবে না, 100% হবে। এইখানেতে দেওয়ার মানে হচ্ছে আপনাকে কিভাবে আপনার ভিউয়াররা কন্ট্যাক্ট করতে পারবে, সেই ডিটেলস আপনি যেইভাবেই দেন তা কিন্তু ফারাক পড়বে না। শুধু আপনি ইমেল আইডিও দিতে পারেন, ইমেল আইডি দিলে জাস্ট আপনি এগুলোকে হাঁটিয়ে দিবেন, মোবাইল দিলে জাস্ট এখানে মোবাইল লিখে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? দেন জাস্ট ওপরেতে পাবলিশ বাটনে ক্লিক করবেন, দেন পেজটি পাবলিশ হয়ে যাবে। এরপরে আপনাকে যে পেজটি ক্রিয়েট করতে হবে, প্রাইভেসি পলিসি, এর জন্য পুনরায় অ্যাড নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টাইটেলে লিখবেন প্রাইভেসি পলিসি, দেন পুনরায় যে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে প্রোভাইড করে রেখেছি সেখানের আপনি প্রাইভেসি পলিসি সেকশনে যাবেন, দেন জাস্ট সবগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কপি করবেন, দেন জাস্ট আপনারা আপনার প্রাইভেসি পলিসির পেজের ড্যাশবোর্ডে আসবেন, দেন নিচেতে পেস্ট করে দিবেন, ঠিক আছে? জাস্ট ক্লিক করবেন, দেন আঙুল দাবিয়ে রাখার পরে পেস্টের বাটন আসবে, ক্লিক করলে আপনার পেস্ট হয়ে যাবে। দেন যে সমস্ত জায়গায় পূর্বে বলেছি wbb.com বা wbbb.com থাকবে, সেই সমস্ত জায়গাগুলোতে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, দেখুন এই এই জায়গাগুলো, ঠিক আছে? আর যেখানে শুধুমাত্র wbb বা তিনটা বি থাকবে, .com থাকবে না, সেই জায়গায় আপনার ওয়েবসাইটের নেমটি দিবেন, ইউআরএলটি নয়, ঠিক আছে? তো দিবেন, দেন নিচে এখানেতে দেখুন ইমেল থাকলে শুধু ইমেল আইডি দিয়ে দিবেন, এগুলোকে আপনি হাঁটিয়ে দিবেন, দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? থাকলে দিতে পারেন। দেন পুনরায় পাবলিশে ক্লিক করবেন, দেন পাবলিশে ক্লিক করলে আপনার পাবলিশ হয়ে যাবে। এরপরে যে পেজটি ক্রিয়েট করতে হবে তা হলো কপিরাইট পলিসি। পুনরায় আপনারা অ্যাড নিউ ক্লিক করবেন, আমি ক্লিক করলাম। এরপরে দেখুন এখানেতে কপিরাইট পলিসির সেকশনে যে এখান থেকেই আমি কপিরাইট পলিসি কপি করলাম, দেন ওইখানেতে অ্যাড টাইটেলেতে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে পুনরায় আমি ব্যাক যাচ্ছি, যে তথ্যগুলি আমি দিয়ে রেখেছি আপনারা জাস্ট কপি করবেন, ঠিক আছে? কপি করে পুনরায় নিচে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা যে যে তথ্যগুলি দেখতে পাচ্ছেন এখানেতে, তার মধ্যে যে wbb.com রয়েছে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, মনে রাখবেন .com থাকলে ইউআরএল, আর যদি .com না থাকে তাহলে আপনার ওয়েবসাইটের নেম। এরপরে কন্ট্যাক্টের জায়গায় শুধু ইমেল আইডি দিয়ে দিবেন, অন্য কিছু নাও দিতে পারেন। দেন পুনরায় পাবলিশে ক্লিক করে দিবেন, দেন পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এরপরে যে পেজটি আপনাকে ক্রিয়েট করতে হবে তা হলো ডিসক্লাইমার পলিসি, এর জন্য অ্যাড নিউ পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকেই আমি ডিসক্লাইমার পলিসিটি ওপেন করছি, ওপেন করার পরে টাইটেলটিকে কপি করে নিচ্ছি, দেন অ্যাড টাইটেলে পেস্ট করে দিচ্ছি, টাইপ করার প্রয়োজন হবে না, ঠিক আছে? এরপরে পুনরায় আসতে হবে, আসার পরে সবগুলোকে আপনাকে কিন্তু কপি করতে হবে। কপি করার পরে জাস্ট আপনারা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পেজ সেকশনে আসবেন, দেন নিচে সমস্ত তথ্যগুলিকে পেস্ট করে দিবেন। দেন মনে রাখবেন এখানেতে দেখুন আরেকটা কথা, লাস্ট আপডেটেড বলে লেখা রয়েছে, এখানে ডেট রয়েছে, আপনি যেই ডেটে পেজগুলি ক্রিয়েট করেছেন সেই ডেটগুলি দিবেন। আবার যদি পুনরায় আপনারা এটিকে আপডেট করেন তাহলে এখানেতে মানে এডিট করেন, কোনো কিছু তথ্য অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা সেই ডেটটা এখানেতে দিয়ে দিবেন। তবে এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কম্পালসারি নয়। তবে মনে রাখবেন অবশ্যই wbbb.com বা wbb.com যেখানে রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল, আর শুধু wbb থাকলে বা wbb থাকলে তিনটা বি সেই জায়গায় আপনার ওয়েবসাইটের নেম দিবেন, যেমন এখানতে দেখুন রয়েছে wbbbb, এইখানে আপনার ওয়েবসাইটের নেম হবে, ইউআরএল নয়, ঠিক আছে? মনে রাখবেন। এরপরে পাবলিশে ক্লিক করবেন, দেন পুনরায় পাবলিশে ক্লিক করবেন, তো আপনার ডিসক্লাইমার পলিসি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে যে পেজটি আপনাকে ক্রিয়েট করতে হবে তা হলো আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, ঠিক আছে? তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন পুনরায় আপনাকে অ্যাড নিউ ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্লিক করার পরে অ্যাড টাইটেলে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস লিখতে হবে, দেন
যে তথ্যগুলি আমি দিয়ে রেখেছি সেই তথ্যগুলির সমস্ত কিছুকে আপনারা কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনারা ব্যাক আসবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, পেজের যে ডিটেলস অপশনে সমস্ত কিছুকে পেস্ট করে দিবেন। এখানেতে একটা বিষয় আপনাকে আরও লক্ষ্য রাখতে হবে, কোনগুলো? এখানেতে এই যে আপনার ইউআরএল আর এই যে ডেট দেওয়ার কথা বলেছি, বা যেখানেতে WBB লেখা থাকবে সেখানে আপনার ওয়েবসাইটের নেম দিতে হবে, একথা তো বলেইছি। আরেকটা কথা দেখুন, এই যে সেকেন্ড লাস্টে, সরি সেকেন্ড বললাম, এই যে গভর্নিং ল, এই জায়গায় দেখুন একটি আপনারা সেকশন পাবেন, এখানেতে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া রয়েছে। তো আপনি যে স্টেটে থাকেন ইন্ডিয়ার সে স্টেটের নেম অ্যান্ড ইন্ডিয়া লিখে দেবেন, বাংলাদেশে থেকে থাকলে বাংলাদেশের স্টেট অ্যান্ড এখানেতে ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ লিখবেন, যেমন ঢাকায় থেকে থাকলে ঢাকা কমা দিয়ে বাংলাদেশ লিখে দিবেন, ঠিক আছে? দেন নিচে আপনারা ইমেল আইডি দিতে পারেন, অন্যান্যগুলোকে হটিয়ে দিবেন, তেমন কম্পালসারি নয়। এরপরে ওপরেতে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, দেন পুনরায় পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেজগুলি সমস্ত কিছুই কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, কপিরাইট পলিসি, ডিসক্লাইমার পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এই পেজগুলি তো ক্রিয়েট হলো, কিন্তু এখন কিন্তু পেজগুলি আপনার ফুটারেতে শো করবে না, কেননা এখন আমরা অ্যাড করিনি ফুটার সেকশনে। ফুটার সেকশনে অ্যাড করার জন্য প্রথমে একটি মেনু ক্রিয়েট করতে হবে, এর জন্য এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেনুজে ক্লিক করবেন, সরি মেনুজে ক্লিক করার পরে ওপরতে দেখুন ক্রিয়েট এ নিউ মেনুর অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন মেনু ক্রিয়েট করার অপশন চলে আসবে, মেনু নেমে আপনারা ফুটার মেনু টাইপ করবেন। এরপরে এই যে দুটি ঘর, এই দুটি ঘরকে খালি রাখবেন, কেননা আমরা প্রাইমারি মেনুতে বা একেবারে ওপরে এটি অ্যাড করব না। ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিবেন, তো আপনার ফুটার মেনু ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আপনাকে পেজগুলিকে অ্যাড করতে হবে। দেখুন লেফট সাইডে যে পেজগুলি শো করাচ্ছে, ফুটার মেনুতে অ্যাড করার জন্য জাস্ট এই ঘরগুলিতে টিক মার্ক দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলেই এখানে অ্যাড হয়ে যাবে। যেমন অ্যাবাউট আস প্রথমে রাখবো, তো এটিকে আমি সিলেক্ট করলাম, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, দেখুন এখানেতে অ্যাড হয়ে যাবে। দেন কন্ট্যাক্ট আস রাখবো, কন্ট্যাক্ট আস সিলেক্ট করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, দেখুন এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে প্রাইভেসি পলিসি রাখবো, তাই এটি সিলেক্ট করলাম, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, দেখুন কন্ট্যাক্ট আসের নিচে প্রাইভেসি পলিসি চলে আসবে। এর নিচে কপিরাইট রাখবো, তাই কপিরাইট পলিসি সিলেক্ট করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। এরপরে ডিসক্লাইমার পলিসি রাখবো, সিলেক্ট করলাম, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনস রাখবো, এটিকে সিলেক্ট করলাম, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম, দেখুন মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। এরপরে সেভ মেনুতে ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই মেনুতে আপনার এগুলি অ্যাড হয়ে যাবে। এরপরে মেনুটাকে আপনাকে একেবারে ফুটারেতে অ্যাড করতে হবে, তাহলে আপনার ফুটার সেকশনেতে শো করাবে। যেমন এখানেতে দেখুন পুরো খালি দেখাচ্ছে, কোনো নাই, নিচে তখন ওই পেজগুলি শো করাবে। এর জন্য আপনাকে এই অ্যাপিয়ারেন্সের মধ্যেই কাস্টমাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানেতে আপনারা উইজেটস নামে একটি অপশন পাবেন, ঠিক আছে? তো এই উইজেটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানেতে দেখুন ফুটার উইজেট, সরি উইজেটস 1-5 রয়েছে, আপনি এগুলির মধ্যে যে কোনো একটিতে অ্যাড করতে পারেন। আমি ফুটার উইজেটস 5-এ অ্যাড করছি, তো এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রত্যেকটি উইজেটসে আপনারা এই ধরনের লোগোওয়ালা প্লাস আইকন পাবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চে আপনারা সার্চ করবেন নেভিগেশন মেনু লিখে, ঠিক আছে? নেভিগেশন, দেখুন NAVIGATION, নেভিগেশন লিখলেই নেভিগেশন মেনু চলে আসবে, এর উপরে ক্লিক করবেন। পেজ লিস্ট কিন্তু সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার শো করাবে না, সমস্যা হয়ে যাবে। নেভিগেশন মেনু সিলেক্ট করার পরে টাইটেলে আপনারা লিখে দিবেন অ্যাবাউট দিস ওয়েবসাইট, ঠিক আছে? অ্যাবাউট দিস ওয়েবসাইট। এরপরে সিলেক্ট মেনুর নিচে যে সিলেক্ট অপশন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন দুটো মেনু ক্রিয়েট রয়েছে, একটি প্রাইমারি মেনু যেটি ওপরে শো করায়,
दें फुटार मेनू जेटी आम्रा क्रिएट कर लाम तो फुटार मेनूटी के सिलेक्ट करबें। सिलेक्ट करार संगे संगे एखाने ते देखुन मेनूटी आपनार चले आसबे देखते पाच्छेन एर पूर्वे किन्तु छिलो ना। दें ओपरे ते देखुन पब्लिशर बाटन पब्लिशे क्लिक करबें। पब्लिशे ना क्लिक कर ले किन्तु आपनार जे चेंजेस आपनी करलें सेटी आपनार चेंज हबे ना। देखुन एखन आमी साइटे भिजिट करछि दें नीचे देखुन नाई पेजटिके एकबार रिफ्रेश कर ले अटोमेटिकली चले आसबे देखुन चले आसछे। এটি আপনার ডেস্কটপ মোডে রয়েছে আমি মোবাইল মোডে করে নিচ্ছি। দেখুন নিচে আসছি, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস ওয়েবসাইট অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস প্রাইভেসি পলিসি কপিরাইট পলিসি ডিসক্লেইমার পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস। কোনো ব্যক্তি যদি অ্যাবাউট আসে ক্লিক করে তো আপনি অ্যাবাউট আসে যে তথ্য দিয়ে রাখবেন সেগুলি এখানেতে শো করাবে, ঠিক আছে? তো দেখুন শো করাচ্ছে। আবার যদি কেউ আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে ক্লিক করে তো টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটি তার কাছে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রফেশনালভাবে পেজগুলি ক্রিয়েট করে ফুটারেতে অ্যাড করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।